মুসলমান বন্ধুগণ, তিন ধরনের খাবার খেলে আপনার পরিবার থেকে কখনো অভাব দূর হবে না। অনেক সময় অনেকেই আমাদেরকে কোয়েশ্চেন করে থাকে, হুজুর আমাদের ঘরে এত টাকা ইনকাম করছে কিন্তু সংসারে কোনো শান্তি নাই, অভাব যাচ্ছে না, অভাব দূর হচ্ছে না। এই তিন ধরনের খাবার যদি আপনি খান তাহলে অবভিয়াসলি আপনার ঘরে কখনো শান্তি আসবে না। এক নাম্বার হচ্ছে হারাম খাবার খাওয়া যাবে না। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, হারাম ভক্ষণ করার ফলে ওই দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন আপনি যদি এক গ্লাস দুধ খান, এই এক গ্লাস দুধ আপনার পুরো শরীরে যাবে, যাওয়ার ফলে আপনার হাতে শক্তি যোগাবে, আপনার পায়ে শক্তি যোগাবে, আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গতে গিয়ে এই দুধ আপনাকে শক্তি দিবে। ঠিক তদ্রুভাবে আপনি যদি এক টাকা হারাম খান, ওই এক টাকাটা আপনার সমস্ত শরীরে চলে যাবে, যাওয়ার ফলে আপনার পুরো শরীরটা নাপাক হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, ইবাদত কবুল হবে না। নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। আপনি হজ করতে যাবেন হারাম টাকা দিয়ে, এই হজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আপনি অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে হজ করতে যাচ্ছেন, আল্লাহর কসম করে বলি হারাম খাওয়ার কারণে আপনার হজ আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। এজন্য খুবই সাবধান, এই হারাম খাওয়া যাবে না। ইওর ইনকাম শুড বি হালাল, ইওর ফুড শুড বি হালাল, ইওর ড্রিঙ্ক শুড বি হালাল, আপনার অলওয়েজ হালাল হতে হবে। এজন্য সব সময় চিন্তা করা হালাল খাবার খাওয়া, আপনার ইনকাম সোর্স, আপনি যেভাবে টাকা উপার্জন করছেন, আপনি হালালভাবে টাকা উপার্জন করে দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসতেছে। এজন্য যেই তিন ধরনের খাবার খাওয়া যাবে না, সর্বপ্রথম হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে হারাম বর্জন করা, হারাম খাবার কখনো খাওয়া যাবে না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা দুর্গন্ধযুক্ত খাবার খাই, যে খাবারে দুর্গন্ধ রয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান হলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার আনলেন। সেই খাবার দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবার ফিরিয়ে দেন না, খাবারের ভুল ধরেন না। কিন্তু এক সময় তিনি পিয়াজ নিয়ে এসেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পিয়াজ এটা সরাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে সরাতে বললেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হালাল খাবার, বলে যে এটার ভিতরে দুর্গন্ধ রয়েছে, আমি যদি দুর্গন্ধ খাবার খাই আমার সাথে ফেরেশতারা যাওয়া আসা করে, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসে এবং ওহী নিয়ে আসে, তারা কষ্ট পাবে, এজন্য আমি এই ধরনের দুর্গন্ধযুক্ত খাবার খাই না। মনে রাখবেন পেঁয়াজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন এটা দুর্গন্ধযুক্ত খাবার। অনেকে দেখা যায় স্মোকিং করে, এই স্মোকিং করে আবার মসজিদে যায়, আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, নামাজ হচ্ছে শান্তির জায়গা, মসজিদ হচ্ছে শান্তির জায়গা, সেখানে গিয়ে আপনি স্মোকিং করে, আপনি যদি সেখানে গিয়ে নামাজ পড়েন, নামাজে দাঁড়িয়ে যান, আপনার পার্শ্ববর্তী যে লোকগুলো নামাজে দাঁড়িয়ে আছে আপনার দুর্গন্ধে তারা নামাজ পড়তে পারছে না। মনে রাখবেন মানুষের মনে কষ্ট দিয়ে সেজদায় আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। আপনি মানুষের মনে কষ্ট দিবেন এবং সেজদায় গিয়ে আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, এভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। এজন্য অবশ্যই এই দুর্গন্ধযুক্ত খাবার থেকে দূরে দূরে থাকতে হবে। অনেকেই বলে সিগারেট খাওয়া, স্মোকিং করা এটা তো মাকরু ব্যাপার, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই স্মোকিং করার কারণে আপনার মুখের দুর্গন্ধ হয়, আপনি মানুষের মনে কষ্ট দিচ্ছেন, এটা অনেক বড় একটা কাজ। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বেচারি স্ত্রীর সামনেও এই স্মোকিং করে যাচ্ছেন, আপনাকে কিছু বলতেও পারে না সে, কিন্তু সে মনে মনে অনেক কষ্ট পায়। খবরদার, দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না, তাহলে আপনার ঘরে কখনো অভাব দূর হবে না। যদি এই দুর্গন্ধযুক্ত খাবার খান তাহলে আপনার ঘরে সবসময় অভাব লেগে থাকবে। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নাম ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলার নাম ছাড়া যদি কোনো কিছু খাওয়া হয় তাহলে তার সাথে শয়তান অ্যাটেন্ড করে এবং শয়তান সেই খাবার খেয়ে থাকে, যার কারণে ওই খাবারের ভিতরে কোনো বরাকা থাকে না, কোনো বরকত থাকে না, কোনো রহমত থাকে না। যদি বিসমিল্লাহ না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবারের ভিতরে বরাকা দিয়ে দেন, ওই খাবারের ভিতরে বরকত দেন, খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে দেন, যার কারণে দেখা যাবে যে অল্প খাবারে আপনি তুষ্ট হবেন এবং অল্প খাবার আপনার জন্য অনেক হয়ে যাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন। এজন্য এই তিন ধরনের খাবার কখনো খাবেন না। এক নাম্বার হচ্ছে হারাম খাবার, দ্বিতীয় নাম্বার হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার, তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর নাম ছাড়া কোনো খাবার খাবেন না।